হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল রাতে আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি তার পিজি অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের ডেট এক্সটেন্ড করেছে। আজকের আমি শেয়ার করতে চলে এলাম এক্সক্লুসিভভাবে যে এই যে অ্যাপ্লিকেশনের ডেট এক্সটেন্ড করেছে বলে কারেকশান করার যে সময় দিয়েছিল সিউ আগে, সেই ডেটটাকেও কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, এবং প্রভিশনাল মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্টেরও কিন্তু ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। কবে বেরোবে মেরিট লিস্ট? এবং অনেকে কোয়েশ্চেন করছে যে এমএসসি যারা পড়াশোনা করছে বা যারা রাজাবাজার সায়েন্স কলেজ বা অন্যান্য জায়গাতে অ্যাপ্লাই করছে, তারাও কি এই এক্সটেন্ডের মধ্যে পড়ছে? তাদেরও কি ফর্ম ফিল আপ 17 তারিখ অবধি চলবে? সমস্ত কিছু শেয়ার করছি ভিডিওটায়, কারেকশনের ডিটেলসটাও শেয়ার করে দিচ্ছি। তার সাথে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি কলেজ যারা কিন্তু আবার অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করেছে আমি কাল শেয়ার করেছি, আজকে শেয়ার করছি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ওয়ান অফ দ্য লিডিং কলেজ আশুতোষ কলেজ, তারাও কিন্তু আবার নতুনভাবে ফর্ম ফিল আপ শুরু করেছে। শেয়ার করতে চলে এলাম ভিডিওটায়। এবং শুধুমাত্র সিউ না, আজকে এই রাজ্যের অনেক ইউনিভার্সিটি আছে তারাও কিন্তু ডেটটাকে এক্সটেন্ড করে দিয়েছে। কারা কারা করলো সেটাও শেয়ার করছি, আর যারা এখনও অবধি এখন এক্সটেন্ড করেনি, একটাই বলতে পারি আমি যে তোমরা আজকেরটা কি লাস্ট ডেট ভেবে নাও, বা যেদিন তারা লাস্ট ডেট রেখেছে সেটা কি লাস্ট ডেট ভেবে কিন্তু তোমরা এগো, যেহেতু এখনও লাস্ট ডেট বাড়ানো হয়নি। 99% ইউনিভার্সিটিটাই বলে দিয়েছিল 15th of September, তার মধ্যে কিছু ইউনিভার্সিটি বাড়িয়ে দিল, বাকি ইউনিভার্সিটিতে যেহেতু অফিসিয়াল আসেনি তাই খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করো, মাথা ঠান্ডা করে ফিল আপ করো, যদি এর পরবর্তীতে তার এক্সটেন্ড করে আমি তো নিশ্চয়ই শেয়ার করবো। অনেক করে আপডেট শেয়ার করছি, চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিই আজকের আপডেটটা। প্রথমে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মানে WBSU। তো WBSU তরফ থেকে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং পিজি অ্যাডমিশন ডেটটাকে এক্সটেন্ড করে দিয়েছে WBSU। জাস্ট এই লিঙ্কটা ক্লিক করলে আপনার কাছে একটা PDF ডাউনলোড হয়ে যাবে। চলুন দেখে নিচ্ছি WBSU নোটিফিকেশানটা। তো WBSU যেটা বলেছে, ইট ইস ইয়ার বাই নোটিফাই টু অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2-year পিজি কোর্স অফ দ্য অ্যাকাডেমিক সেশন 21-23 ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইজ বিং এক্সটেন্ডেড টিল 18/9/2021 অবধি কিন্তু WBSU এই এক্সটেন্ড করলো তাদের ফর্ম ফিল আপ রাত্রি 11:59 অবধি। বুঝতে পারলাম, তার ফলে ক্যালকাটা ইউনিভার্সিটির পাশাপাশি কিন্তু আমাদের বারাসত ইউনিভার্সিটি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তারাও কিন্তু তাদের অ্যাডমিশনের ডেটটা বাড়িয়ে দিয়েছে। তাই আপনারা যারা যারা WBSU-র আন্ডারে এখনও অ্যাপ্লাই করে ওঠেননি, অতি অবশ্যই করে নিন, এবং WBSU টোটাল কলেজ লিস্ট এবং ইউনিভার্সিটি ডিটেলস, তার কীভাবে আবেদন করবেন আমি সমস্তটা দেখিয়ে দিয়েছি। পিজি সেকশনটা একটু দেখে নেবেন, পিজি প্লেলিস্টটা একটু দেখে নেবেন। চলুন দেখে নিচ্ছি আরও একটি ইউনিভার্সিটি যারা কিন্তু এই অ্যাডমিশন ডেট বাড়িয়ে দিয়েছে। যেমন চলে এসছি আমি কোচবিহার পঞ্চানন মর্ম ইউনিভার্সিটি অর্থাৎ CBPBU, তাদের তরফ থেকেও চলে এসছে নতুন নোটিফিকেশান, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারা যেটা বলে দিয়েছে দেখুন এখানে, ইট ইস ইয়ার বাই নোটিফাইড অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অফ MA MSc MCOM MLIS BLIS LLM সার্টিফিকেট PG ডিপ্লোমা কোর্সেস ফর দ্য ইয়ার 21-22 হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু 19/9/21, অর্থাৎ এরা বাড়ালে হচ্ছে 19/9/2021 অবধি, 19 সেপ্টেম্বর অবধি কিন্তু কোচবিহার পঞ্চানন মর্ম ইউনিভার্সিটি তাদের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। এবং দেখুন এখানে তার পরবর্তী লিস্ট করে দিয়েছে, 19 তারিখ হতে চলেছে অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট হচ্ছে 21 তারিখ। তারপরে দেখুন তারা কারেকশনের সুযোগ দিচ্ছে, 21 তারিখ তো আপনার লিস্ট বেরিয়ে গেল প্রভিশনাল, 21 থেকে অর্থাৎ যখন বেরোচ্ছে সেই সময় থেকে 22 তারিখ অবধি অর্থাৎ পরের দিন বিকেল 5টা অবধি সময় দিয়েছে, তার মধ্যে কারুর যদি কোনো রকম কোনো মিস্টেক থাকে, কোনো ইরর থাকে সেটা কিন্তু জানাতে পারছে। পাবলিকেশন অফ ফাইনাল বা মেরিট লিস্ট যেটা সেটা হচ্ছে বলে দিই 24/9/2021, এবং এলিজিবল লিস্ট বেরোচ্ছে 24/9/2021 after 5 PM। তো এটা তো গেল হচ্ছে WBSU। বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি, যারা যারা এখন অবধি কোচবিহারে অ্যাপ্লাই করতে পারোনি অতি অবশ্যই আবেদন করে নাও। নর্থ বেঙ্গল বা ওদিকে আলিপুরদুয়ার সময় এখনও কিন্তু অ্যাপ্লিকেশন এক্সটেনশনে কোনো আপডেট দেয়নি। আচ্ছা, এবার আমি চলে এসেছি আশুতোষ কলেজ, এটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজ, এবং এখানে তরফ থেকে UG-র আবার নোটিফিকেশান বেরিয়েছে। দেখুন কি বলে দিয়েছে, ফ্রেশ অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর সংস্কৃত অনার্স, ফিলোসফি অনার্স অ্যান্ড ভি ভোকেশনাল কোর্স ডিউরিং দিস পিরিয়ড 14-29/2021, এখান থেকে গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। মানে আশুতোষ কলেজ যেটা করছে তাদের সংস্কৃত অনার্সের জন্য অর্থাৎ গ্র্যাজুয়েশনে BA সংস্কৃত অনার্স, BA ফিলোসফি অনার্স এবং BA ভোকেশনাল কিন্তু আশুতোষ কলেজ থেকে
করা, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোর্স। যারা বিশেষ করে এইচএস ভোকেশনালি পাস করেছো, তার ফলে অতি অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করো। দেখো লাস্ট সুযোগ দিচ্ছে, 14 থেকে 20 তারিখ অবধি আবার ফর্ম ফিল আপ। আশুতোষ কলেজ আবার রিওপেন করছে, তার পরবর্তীতে আবেদন করতে বলছে, এবং ফাইনালি তার পরবর্তীতে মেরিট লিস্ট বেরোবে। তো বুঝতেই পারলে, তার মানে যেরম যেরম ভ্যাকেন্ট লিস্ট বেরোচ্ছে, টোটাল লিস্ট পাবলিশ করে দেওয়ার পর যেখানে যেখানে ভ্যাকেন্ট থাকছে কলেজে, কিন্তু সেইভাবে টোটাল আবার ফর্ম ফিল আপ চালু হচ্ছে, এবং এটাই সাধারণত হয়ে থাকে, বুঝতে পারলাম। তার ফলে যারা এখন আবেদন করেনি এই কোর্সগুলোতে, অতি অবশ্যই আবেদন করে নাও। আশুতোষের অন্যান্য যে সমস্ত কোর্স সাবজেক্টগুলো রয়েছে সেখানে এখন অবধি বেরোয়নি, কারণ সেখানে যে কোটাটা রয়েছে বা যত অবধি নাম রয়েছে বা যতজন অ্যাপ্লাই করেছে সেখান থেকেই তাদের কিন্তু মেবি ফাইনাল অ্যাডমিশান লিস্ট হয়ে যাচ্ছে, এবং মেবি টোটাল ভর্তি কমপ্লিট হচ্ছে। আর মে যদি এবার সেখান থেকে আবার কোনো ফাঁকা থাকে সিট, তখন আবার কিন্তু ফর্ম ফিল আপ করাবে। নট অনলি এটা আশুতোষ, না রাজ্যের প্রত্যেকটি কলেজ। চলুন দেখে নিচ্ছি এবার আমি সিউর তরফ থেকে তাদের যে আপডেটগুলো এসছে। ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে কারেকশানের ডিটেলস এবং মেরিট লিস্ট। আমি চলে এসেছি এটা এমএসসি। আচ্ছা, এমএসসির অনেক কোয়েশ্চেন আসছিলো যে আচ্ছা আমি বা এই যে এক্সটেন্ড করেছে সেটা কি এমএসসির জন্যও করেছে, সব কটা সাবজেক্টের জন্য? দেখুন কি বলে দিয়েছে, এমএসসি এমএ বিটেক এমএসসি এগ্রিকালচার কোর্স 21-22, এক্ষেত্রে কি বলে দিয়েছে দেখুন, এক্ষেত্রে বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানে যে এক্সটেন্ড করা হয়েছে 17-9-2021, তার ফলে এমএসসির সমস্ত কোর্স, নট অনলি ইকোনমিক্স বা ওদিকে এমএ মিউজিকোলজি না, এমএসসির যত কোর্স আছে, ক্যাম্পাস ওয়াইজ কোর্স আছে, সব জায়গায় কিন্তু 17-9-2021 অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে। 17 তারিখ অবধি আপনারা তার মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এই নিয়ে আমি অনেক কটা কমেন্ট পেয়েছিলাম লাস্ট ভিডিওটায়। এরপরে দেখুন কি বলেছে, পাবলিকেশন অফ ড্রাফট মেরিট লিস্ট কবে বেরোচ্ছে, 20 তারিখ বেরোচ্ছে, 20-9-2021। তার পরবর্তী বলে দিয়েছে যে সাবমিশন অফ ক্লেম কারেকশন ড্রাফট মেরিট লিস্ট অনুযায়ী, যদি আপনাদের যাবতীয় যা যা কারেকশন যেটা আমি আগেও বলেছি শেয়ার করেছি সেই ডেটটা এখন করেছে 21 থেকে 23 তারিখ অবধি, তার মধ্যে আপনাদের কারেকশনটা করে নিতে হচ্ছে। তার পরবর্তী বলে দিয়েছে পাবলিকেশন অফ বা প্রভিশন অফ মেরিট লিস্ট আফটার প্রিলিমিনারি কারেকশন 27 তারিখ, তার পরবর্তী ফার্স্ট লিস্ট বেরোচ্ছে তো 1 তারিখে, বুঝতে পারলাম। তার ফলে নতুন যে ডেট হচ্ছে সেই অনুযায়ী 17 তারিখ অবধি কিন্তু এমএসসিদের তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ যা ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলছে। আচ্ছা, যাদবপুরের একটা বলে দিই, অনেকে কোয়েশ্চেন করেছেন যাদবপুর কি বাড়াচ্ছে, এখন অবধি কিন্তু 15 তারিখটাই লাস্ট রয়েছে। ইভেন প্রেসিডেন্সিও এখন অবধি কিন্তু 15 তারিখ বিকেল 4 অবধি, অর্থাৎ আজকেরই লাস্ট রয়েছে। যদি নোটিশ আসে দেখা যাবে, তাই যারা ফর্মটা ফিল আপ করেননি, আগে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো ফর্মগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলো ফিল আপ করুন, কারণ এই ক্যালকাটা বলুন, কোচবিহার বলুন, WBSU, এক্ষেত্রে আপনি আরও কিছুটা দিন টাইম কিন্তু পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী চলুন দেখে নিচ্ছি আরও একটা ডিপার্টমেন্ট। এবার আমি চলে এসেছি এমএ। এমএ অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশন শিডিউল যেটা আছে আপনাকে ক্লিক করতে হবে, আপনার কাছে একটা PDF ডাউনলোড হয়ে যাবে। প্রথমত দেখুন এখানে যেটা বলা হয়েছে, একদম 17 তারিখ অবধি ডেটটা অ্যাপ্লিকেশনটা এক্সটেন্ড করা হয়েছে। আচ্ছা, আপনাদের প্রভিশনাল মেরিট লিস্ট যেটা বেরোচ্ছে পরের দিন, 16 তারিখ বেরোনোর কথা ছিল, সেটা বেরোচ্ছে কিন্তু 18 তারিখ, বুঝতে পারলাম। কারেকশানের জন্য আপনাদের দিচ্ছে হচ্ছে 18-19, অর্থাৎ 18 তারিখে যখনই বেরোচ্ছে তখন থেকে শুরু হচ্ছে এবং পরের দিন 19 তারিখ অবধি সময় থাকছে, মানে খুবই অল্প সময় থাকছে। তা এবং তার মধ্যেই কিন্তু আপনাদের এই টোটাল জিনিসটা করতে হচ্ছে, যদিও এই টোটাল যে ফর্ম্যাট ওয়ানটা আমি টোটাল ফিল আপটা আপনাদের দেখিয়ে দেবো, চিন্তা করবেন না। তার পরবর্তী দেখুন বলে দিয়েছে যে এখানে যারা বলে দিয়েছে পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট পার্ট ওয়ান এবং পার্ট বি নন সিউ এবং সিউ আফটার কারেকশান বেরোচ্ছে 20-9-2021, বোঝা গেল। তো এটা কিন্তু হচ্ছে এম এর জন্য। এবং পরবর্তী এবার চলুন দেখে নিচ্ছি আমি এম কম। চলে এসি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি এম কমের ওয়েবসাইটে, এবং এখান থেকে আমি অ্যাডমিশন শিডিউলটা একটু ডাউনলোড করে শেয়ার করে দিচ্ছি। এখানেও দেখুন একদম সেম দেখতে পাবেন এম এর মতন, অর্থাৎ 17 তারিখ অবধি অ্যাপ্লিকেশন এক্সটেন্ড হলো। আচ্ছা, আপনাদের বা যেটা মেরিট লিস্ট বেরোচ্ছে পরের দিন, মানে 18 তারিখ, 18 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 19 তারিখ অবধি সময় দিচ্ছে কারেকশান করার জন্য, অর্থাৎ এই যে ফর্ম্যাট ওয়ান দিয়ে কারেকশান করতে হবে। দেন 20 তারিখ বলে দিয়েছে সিউ নন সিউর প্রভিশনাল কিন্তু মেরিট লিস্ট বেরোচ্ছে, তার পরবর্তী সিলেকশন লিস্ট বেরোবে, তার পরবর্তী ফাইনাল অ্যাডমিশন লিস্ট বেরোবে, এবং সেই অনুযায়ী অ্যাডমিশন নিতে হবে, বোঝা গেল। ভালো থাকবেন সবাই, অনেক করে আপডেট শেয়ার করে দিলাম, নতুন কোনো আপডেট পেলে নিশ্চয়ই নিয়ে চলে আসছি। আর অন্যান্য ইউনিভার্সিটি যাদের এখনও অবধি ডেট এক্সটেন্ড হয়নি, আবার বলছি প্রথমত তাদের ফর্মটা ফিল আপ করুন, দেন কিন্তু এই সমস্ত ইউনিভার্সিটি যাদের এক্সটেন্ড হয়েছে তাদের করুন, কারণ এক্ষেত্রে আপনি সময় পাচ্ছেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ।